Okay, good evening students. I had started your class on Google Meet, but there were some issues with my audio, so I could not continue there. So, dekho, ei video ta ami kore dichi ajker lesson er upor. So, you can have the video with you and you can, you know, go over it as many times as you want. And even after that, if you have some problem, you can give me a call and I'll surely clarify your problems, okay? So, today what we are going to learn is, today we are going to learn tag questions. Today we are going to learn tag questions, how to make tag questions, okay? Okay. Now, what are tag questions? See, suppose I write a sentence, he is your brother, he is your brother, comma, isn't he? Now, this isn't he is a tag question. So, let us discuss, mane like in Bengali, jodi amra banglay boli, o tor bhai, tai noy ki, ei je tai noy ki, isn't he? This is called the tag question. Now, how to make tag questions? It is very, very easy. Making tag questions is absolutely easy. See, suppose I have a sentence, suppose I have a sentence, he was happy. Now, you have to form a tag question with this sentence. So, what you have to do? First of all, toke dekhte hobe je sentence ta dawa royeche tar moddhe kono not ache kina. To dekhte pachhis kono not nahi, you can see that there is no not here. তার মানে আমার ট্যাগ কোয়েশ্চেনে একটা নট আসবে, ট্যাগ কোয়েশ্চেনে একটা নট আসবে। আর কি করব, কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখব, যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাও ট্যাগ কোয়েশ্চেনে চলে যাবে। আর সেন্টেন্সের যে গিভেন সেন্টেন্সের যে সাবজেক্টটা সেটা ট্যাগ কোয়েশ্চেনের একদম লাস্টে চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, দেখ, হি ওয়াজ হ্যাপি, he was happy, comma, এরপরে auxiliary verb টা আসবে, was, not আসবে, was not, short form is wasn't, and তারপরে sentence এর subject আসবে, wasn't he, বোঝা গেল, is it clear? ধর আরেকটা sentence আছে, I'll go to another sentence. They were waiting. They were waiting, okay? তো প্রথমে যে সেন্টেন্সটা আছে ওটা লিখে নিতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স দ্যাট ইজ দেয়ার, দে ওয়্যার ওয়েটিং। এরপরে আমাকে কী করতে হবে, আমাকে আগে অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে সেটা আনতে হবে। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে ওটা আনলাম। তারপরে আমাকে দেখতে হবে যে যে সেন্টেন্সটা দিয়ে, যে সেন্টেন্সটার সঙ্গে আমি ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করছি ওই সেন্টেন্সে কোনো নট আছে কি না। ইউ ক্যান ফাইন্ড দ্যাট, ইউ ক্যান সি দ্যাট দের ইজ নো নট হিয়ার। তাহলে আমাকে ট্যাগ কোয়েশ্চেনে নট অ্যাড করতে হবে। যদি নট না থাকে, অরিজিনাল সেন্টেন্সে যদি নট না থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে নট অ্যাড করতে হবে। তাহলে ওয়্যারের সঙ্গে যদি নট অ্যাড করি তাহলে কী হয়ে যাবে, ওয়্যারেন্ট, অ্যান্ড দেন হোয়াট উই হ্যাভ টু ডু, অরিজিনাল সেন্টেন্সের সাবজেক্টটা আমাকে লাস্টে অ্যাড করতে হবে। তাহলে ওয়্যারেন্ট দে, ওকে। আরেকটা সেন্টেন্স করছে, যা খুব সোজা, আই ডু অ্যানাদার সেন্টেন্স। সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, হি ক্যান রাইট, সরি টিটা হবে না, সরি, হি ক্যান রাইট ওয়েল, হি ক্যান রাইট ওয়েল, ধর এটা ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে কী করব, প্রথমে যে সেন্টেন্সটা আছে ওটাকে লিখে নেব, he can write well, তারপরে কি করব, কমা দেব, যে অক্সিলারি ভার্বটা আছে ওটাকে অ্যাড করব, ক্যান। তারপরে দেখ অরিজিনাল যে সেন্টেন্সটা এটাতে নট নেই, তার মানে ট্যাগ কোয়েশ্চেনে নট অ্যাড করতে হবে। তাহলে ক্যানের সঙ্গে যদি আমরা নট অ্যাড করি তাহলে কি হয়ে যাচ্ছে, ক্যানট। তোরা জানিস যে হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ ক্যানটের শর্ট ফর্মটা কি,
can't. You have learned in the last chapter. Cannot a short form is can't. Tarpore amra subject ta add korbo. Can't he? He can write well. Can't he? Okay. আচ্ছা আরেকটা এক্সাম্পল করছি, দেখ এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। জাস্ট এ মিনিট, সাপোজ একটা সেন্টেন্স আছে, উই হ্যাভ সিন, উই হ্যাভ সিন দ্য মুভি। ধর এই সেন্টেন্সটা আছে, উই হ্যাভ সিন দ্য মুভি। তাহলে কী করবো দেখ, হোয়াট উই উইল ডু, কী করতে হবে? প্রথমে যে সেন্টেন্সটা আছে ওটা লিখতে হবে, উই হ্যাভ সিন দ্য মুভি, দেন উই হ্যাভ টু অ্যাড আ কমা, দেন সি অক্সিলারি ভার্ব ইজ গিভেন হ্যাভ, আর অরিজিনাল সেন্টেন্সে নট নেই, নট ইজ নট দেয়ার ইন দি অরিজিনাল সেন্টেন্স। তার মানে ট্যাগ কোয়েশনে নট অ্যাড করতে হবে। হ্যাভের সঙ্গে যদি নট অ্যাড করি কী হয়ে যাবে? হ্যাভেন্ট। তারপরে কী করতে হবে? সাবজেক্টটাকে লিখতে হবে, হ্যাভেন্ট উই। ওকে, তাহলে দেখ এমন কোনো, দিস ইজ দ্য ওয়ে হাউ উই অ্যাড আ ট্যাগ কোয়েশ্চেন টু আ সেন্টেন্স উইচ ডাজ নট কন্টেন নট। এবার ধর একটা সেন্টেন্স আমরা করি, ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করি যেটাতে আগে থেকেই নট আছে। এমন একটা সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করি যেটাতে আগে থেকেই নট দেওয়া আছে। ওকে, ওকে, লেট আস অ্যাড আ ট্যাগ কোয়েশ্চেন টু আ সেন্টেন্স যেটাতে আগে থেকেই নট দেওয়া আছে। যেমন ফর এক্সাম্পল, সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, হি কান্ট, হি কান্ট প্লে চেস, হি কান্ট প্লে চেস। ওকে, এবার এটা ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করতে হবে। তো আমরা কী করবো? প্রথমে যে সেন্টেন্সটা আছে ওটা লিখবো, হি কান্ট প্লে চেস। ওকে, দেন উই উইল অ্যাড এ কমা। এবার দেখ অরিজিনাল সেন্টেন্সে কান্ট মানে কি? ক্যানট, মিন্স ক্যান ইজ দ্য অক্সিলারি ভার্ব আর নেগেটিভ ওয়ার্ড নট আগে থেকে দেওয়া আছে। তো অরিজিনাল সেন্টেন্সে যদি আগে থেকে নট দেওয়া থাকে তাহলে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে নট হবে না। অরিজিনাল সেন্টেন্সে যদি নট না থাকে তখন ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে নট অ্যাড করতে হবে, আর অরিজিনাল সেন্টেন্সে যদি নট থাকে তখন কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে নট থাকবে না। তাহলে আমি অক্সিলারি ভার্বটা লিখবো, ক্যান, নটটা বাদ দিয়ে দিলাম, তারপরে আমি সাবজেক্টটাকে অ্যাড করব, ক্যান হি। বোঝা গেল? এত সোজা। আরেকটা ধর সেন্টেন্স করছি, লেট মি ডু অ্যান আদার সেন্টেন্স। সি, সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স, হি হ্যাডেন্ট রিচড হোম, হি হ্যাডেন্ট রিচড হোম, হি হ্যাডেন্ট রিচড হোম। Okay, so what we have to do, first of all, we will write the sentence that is given. He hadn't reached home. Prathome je rokom ache sherokom liklam, he hadn't reached home. Er pore ki korbo? Comma debo. Tai to, comma diye dekh, hadn't mane had not, mane ekhane negative word is already given. Tar mane tag question e negative word thakbe na. To ami auxiliary verb ta likhbo, not ta uthe jabe, and after that we will add the subject. Had he hadn't reached home, had he. Er pore dekh arekta, let me go to another one. They won't come here, they won't come here. Dhore eta ache, okay, tag question add korte hobe. To protome to je sentence ta ache otai likhte hobe, they won't কাম হিয়ার, তারপরে আমি কমা দেব। এরপরে দেখ won't মানে হচ্ছে will not, auxiliary verb is will আর negative word not already দেওয়া আছে, তার মানে ট্যাগ কোয়েশ্চেনে
নটটা থাকবে না ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ ওয়ার্ডটা থাকবে না তো আমি শুধু অক্সিলারি ভার্বটা লিখব won't মানে will not তার মানে অক্সিলারি ভার্ব will নটটা উঠে যাবে তারপরে সাবজেক্টটাকে অ্যাড করব will they বোঝা গেল they won't come here will they আরেকটা করছি দেখ সাপোজ উই হ্যাভ এ সেন্টেন্স ইউ mustn't talk you mustn't talk okay to prothome ki korchi je sentence ta dawa ache ota likhchi you mustn't talk comma ebar dekh must not tar mane tag question e shudhu auxiliary verb ta hobe not ta uthe jabe must you ओके अच्छा लास्ट एक एग्जांपल कर ही इजेंट रेगुलर इन क्लास ही इजेंट रेगुलर इन क्लास ओके तो फर्स्ट ऑफ ऑल हमें क्या करते हैं जो सेंटेंस टा दावा आछे वी हैव टू राइट दैट ही इजेंट रेगुलर इन क्लास जेटा आछे ओटा लिखलाम ही इजेंट रेगुलर इन क्लास এরপরে দেখ ইজেন্ট মানে অক্সিলারি ভার্ব ইজ আছে আর সেন্টেন্সটায় আগে থেকেই নট আছে তার মানে ট্যাগ কোয়েশ্চনে কি হবে অক্সিলারি ভার্বটা বসবে নটটা উঠে যাবে তো কমা অক্সিলারি ভার্ব ইজটা বসলো নটটা উঠে গেল তারপরে আমি সাবজেক্টটাকে অ্যাড করলাম ইজি ওকে ইজ ইট ক্লিয়ার আচ্ছা এবার দেখ নাও আই উইল গো টু আ সেন্টেন্স যে সেন্টেন্সটায় ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করতে হবে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া নেই এখন পর্যন্ত যে কটা সেন্টেন্স আমরা করেছি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া ছিল এবার আমি একটা সেন্টেন্স করব যেখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই ধর একটা সেন্টেন্স আছে আই লাভ চকলেটস এটা ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করতে হবে প্রথমে আমি তো যে সেন্টেন্সটা আছে আই উইল রাইট দ্যাট আই লাভ চকলেটস নাও সি আই টোল্ড ইউ দ্যাট ইফ ইন দি অরিজিনাল সেন্টেন্স নট না থাকে দেন ইন দ্য ট্যাগ কোয়েশ্চন উই হ্যাভ টু অ্যাড এ নট বাট দ্য নট হ্যাজ টু বি অ্যাডেড টু অ্যান অক্সিলারি ভার্ব এবার এই সেন্টেন্সে দেখ দ্যার ইজ নো অক্সিলারি ভার্ব তো যদি অক্সিলারি ভার্ব না থাকে আমি কি করব বাইরে থেকে ডু ডিড ডাজ I will get from outside, then I will add not. So, that is love, tale ami do anbo. If it was loves, I would have brought does. And if it was loved past tense, I would have brought did. So, don't, then the subject, I. Okay? Come to the next sentence. He likes football. He likes football. The first what we will do? We will write the sentence as it is. He likes football. Now see there is no, we have to, in the original sentence there is no not. So we have to get a not from outside and the not has to be added to an auxiliary verb. There is no auxiliary verb in this sentence. Tar mane amake baire theke do, did, does baire theke ante hobe. See ekhane hocche likes, tale baire theke ami ki anbo does. আর ডাজের সঙ্গে নট অ্যাড করে দেবো তাহলে কি হয়ে যাবে ডাজেন্ট তারপরে সাবজেক্টটা অ্যাড করবো ডাজেন্ট হি ওকে নাও উই কাম আইল কাম টু অ্যানাদার এক্সাম্পল ধর একটা সেন্টেন্স আছে দে কেম লেট ওকে তো কী করবো দেখ প্রথমে অরিজিনাল সেন্টেন্সটা যেমন আছে লিখবো দে কেম লেট Now see, in the original sentence, there is no not. Tar mane amake tag question e not add korte hobe. And not is added to an auxiliary verb. In the original sentence, there is no auxiliary verb. So we have to bring do, did, does from outside. See, the main verb is came, that is past tense. So we have to bring did from outside. And then at not, so it will become didn't, then the subject, didn't they. Bas.
এই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আই হোপ ইউ ওন্ট ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট ইটস কোয়াইট ইজি অ্যান্ড ইন ইয়র বুক অন পেজ নাম্বার 15 কোয়েশ্চেন নাম্বার ডি ইউ উইল ফাইন্ড এক্সারসাইজেস অন ট্যাগ কোয়েশ্চেন্স প্লিজ ডু দেম অ্যাট হোম সো দিস ইজ অল অ্যাবাউট ট্যাগ কোয়েশ্চেন্স ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ডু কল মি আপ আই উইল এক্সপ্লেইন ওকে অ্যান্ড ডু দ্য হোমওয়ার্ক